বলিউড কিংবা হলিউডে সিনেমা কিংবা ওয়েব সিরিজে প্রায় সময় দেখা মেলে কুখ্যাত সব মাফিয়া ডনদের। নিজেদের ক্ষমতার বলে মানুষের মনে ভয়ের সৃষ্টি করাই যেন তাদের কাজ। সিনেমা বা টিভির পর্দার এসব মাফিয়া ডনরা কিন্তু বাস্তব থেকে একেবারে ভিন্ন নয়, এমনকি কিছু ক্ষেত্রে যেন বাস্তবেই তাদের রূপ তুলনামূলক বেশি ভয়ঙ্কর। কম্পাসের আজকের পর্বে আলোচনা করব বিশ্বের কুখ্যাত এমনই পাঁচজন মাফিয়া ডনদের নিয়ে, সাথেই থাকুন। দাউদ ইব্রাহিম। প্রতিপক্ষকে ধ্বংস করা কিংবা নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য যে কোনো পদক্ষেপ নিতে জুড়ি নেই দাউদ ইব্রাহিমের। আন্ডারওয়ার্ল্ডের অঘোষিত সম্রাট দাউদ ইব্রাহিম, ফোর্বস ম্যাগাজিনে তার নাম উঠেছিল পৃথিবীর প্রভাবশালী ব্যক্তিদের তালিকায়। বলা বাহুল্য, অবৈধ নানা উপায়ে তিনি প্রচুর সম্পদ গড়ে তোলেন। মুম্বাইয়ে ডি কোম্পানি নামক সংগঠিত অপরাধ চক্র ও সিন্ডিকেট পরিচালনা করেন তিনি, যার মাধ্যমে ভারত, পাকিস্তান ও আরব আমিরাতে অপরাধের সাম্রাজ্য গড়ে তোলেন এই ডন। এই ডি কোম্পানির প্রায় 5,000-এরও বেশি সক্রিয় সদস্য আছে বলে ধারণা করা হয়। মুম্বাইয়ে 1993 সালে বোমা বিস্ফোরণের ঘটনাগুলোর পেছনে দাউদ ইব্রাহিমের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ রয়েছে। 1993 সাল থেকেই পলাতক আছেন ধনকুবের দাউদ ইব্রাহিম। যুক্তরাষ্ট্র তাকে গ্লোবাল টেরোরিস্ট হিসেবে ঘোষণা দেয় এবং 2003 সালে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা তার সম্পদ ক্র্যাক করার জন্য জাতিসংঘের কাছে প্রস্তাব দেয়। কারণ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মতে ওসামা বিন লাদেনের সঙ্গে দাউদ ইব্রাহিমের যোগাযোগ ছিল। এছাড়াও ইন্টারপোল, মার্কিন ও রাশিয়ান নানা গোয়েন্দা সংস্থার মতে 2008 সালের মুম্বাইয়ের বোমা হামলা সহ আরও কয়েকটি বড় হামলার পেছনে দাউদ ইব্রাহিমের হাত ছিল। 2010 সালে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-এর সঙ্গে দাউদ ইব্রাহিমের যোগাযোগ আছে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র। অনেকের মতে দাউদ ইব্রাহিম পাকিস্তানের করাচিতে কোথাও লুকিয়ে আছেন, কিন্তু একথা অস্বীকার করে আসছে পাকিস্তান। আল কাপন। যাকে ছাড়া কোনো গ্যাংস্টার তালিকা সম্পূর্ণ হয় না এমনই একজন হলেন স্কারফেস খ্যাত আমেরিকান গ্যাংস্টার আল কাপন। বছরের পর বছর ধরে মনে হয়েছে যেন আইন প্রয়োগকারীরা তাকে স্পর্শও করতে পারবে না। আউটফিট নামে পরিচিত শিকাগো ভিত্তিক ইতালীয় আমেরিকান সাম্রাজ্যের প্রধান হিসেবে জুয়া এবং পতিতাবৃত্তি থেকে শুরু করে লুটতারাজ এবং মাদক পাচার থেকে ডাকাতি, ঘুষ এবং খুন পর্যন্ত যে কোনো পাপের জন্য আল কাপন দায়ী ছিলেন। যদিও তার রেকর্ড দীর্ঘ, ক্যাপন কুখ্যাত সেন্ট ভ্যালেন্টাইন্স ডে গণহত্যার জন্য সর্বাধিক কুখ্যাতি অর্জন করেছিলেন, যেখানে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের 7 জন উচ্চপদস্থ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত যা এই মবস্টারের অপরাধের সমাপ্তি টেনে দেয় তা ছিল তার সবচেয়ে ছোট অপরাধগুলির মধ্যে একটি, কর ফাঁকি, যার জন্য সর্বকালের সবচেয়ে কুখ্যাত এই গ্যাংস্টারের মাত্র 7 বছর 6 মাস এবং 15 দিন কারাগারের পিছনে থাকতে হয়েছিল। 1947 সালের 15ই জানুয়ারি হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন পাবলিক এনিমি নাম্বার 1 আল কাপন। পাবলো এসকোবার। নেটফ্লিক্সের কল্যাণে বর্তমানে পাবলো এসকোবার সবার কাছে এক পরিচিত নাম। কিশোর বয়সে পাবলো এসকোবার সমাধির পাথর চুরি করে পানামার চোরা কারবারিদের কাছে বিক্রি করতেন। সেই বিভ্রান্তিকর সূচনা থেকে তিনি 1970-এর দশকে কোক ব্যবসায় প্রবেশ করেন, ঠিক যেই সময়টাতে অত্যন্ত আসক্তিযুক্ত এই ড্রাগ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে শুরু করেছিল। তার নির্মম উচ্চাকাঙ্ক্ষার জন্য এসকোবার কলম্বিয়ার কুখ্যাত মেডেলিন কার্টেলকে একটি শক্তিশালী মাদক পাচারকারী সংগঠন হিসেবে গড়ে তুলেছিল, যেটি কিনা 1980-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো 80%-এরও বেশি কোকেনের বাজার নিয়ন্ত্রণ করেছিল, যা তাকে বিশ্বের 10 জন ধনী ব্যক্তির তালিকার মধ্যে একজন করে তোলে। তার মৃত্যুর পর তাকে নিয়ে করা বই এবং চলচ্চিত্রগুলি তার সাম্রাজ্য কতটা লাভজনক ছিল তারই ইঙ্গিত বহন করে। তার ছেলে জুয়ান পাবলো এসকোবার বলেন, তার বাবা একবার লামে থাকাকালীন
নিজেকে এবং তার মেয়েকে উষ্ণ রাখতে $2 মিলিয়ন পুড়িয়েছিলেন। তিনি আরও বলেন, এসকোবার একবার তার দেশের $10 বিলিয়ন জাতীয় ঋণ পরিশোধ করার প্রস্তাব দিয়েছিলেন। তবে তার যে শুধু লাভজনক ব্যবসায় ছিল তা কিন্তু নয়, এসকোবার ইতিহাসের অন্যতম হিংসাত্মক অপরাধীও ছিলেন। কলম্বিয়ার 3 জন প্রেসিডেন্ট প্রার্থী, 1 জন অ্যাটর্নি জেনারেল, 200 জনেরও বেশি বিচারক, কয়েক ডজন সাংবাদিক, 1000-এরও বেশি পুলিশ এবং অগণিত সাধারণ নাগরিকের মৃত্যুর জন্য তিনি দায়ী। জন গোটি। জন জোসেফ গোটি জুনিয়র একজন আমেরিকান গ্যাংস্টার এবং নিউ ইয়র্ক সিটির গ্যাম্বিনো ক্রাইম গ্যাংয়ের বস ছিলেন। 1985 সালের ডিসেম্বরে তিনি গ্যাম্বিনো বস পল কাস্তেলানোকে হত্যা করার নির্দেশ দেন এবং তা কার্যকর করেন। এরপর খুব শীঘ্রই এই ক্রাইম গ্যাংয়ের দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি, যাকে কিনা আমেরিকার সবচেয়ে শক্তিশালী অপরাধ সিন্ডিকেট হিসেবে বর্ণনা করা হয়েছে। গোটি এবং তার ভাইয়েরা দারিদ্রতার মধ্যে বেড়ে ওঠে এবং অল্প বয়সেই অপরাধ জগতে প্রবেশ করে। গোটি দ্রুতই কুইন্সের ওজন পার্কের আশেপাশে কর্মরত গ্যাম্বিনো গ্যাংয়ের সবচেয়ে বড় উপার্জনকারীর একজন হয়ে ওঠেন। তবে গোটি এবং তার সহযোগীদের বিরুদ্ধে FBI এর মাদক বিক্রির অভিযোগ আসলে গোটির মনে আশঙ্কা জন্মায়, হয়তো গ্যাম্বিনো বস নিজের নাম পরিষ্কার রাখতে গোটিকে হত্যা করবে। এই ভয় আরও বাড়তে থাকলে এবং অপরাধ পরিবারের নেতৃত্ব নিয়ে ক্রমবর্ধমান মতবিরোধের মধ্যে গোটি কাস্তেলানোকে হত্যার আয়োজন করে। গোটি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী এবং বিপজ্জনক গ্যাংস্টার বস। তার যুগে তিনি তার স্পষ্টভাষী ব্যক্তিত্ব এবং সাবলীল শৈলীর জন্য ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন। তার দলের অন্যরা জনসাধারণের মনোযোগ আকর্ষণ করা এড়িয়ে চলত, তবে গোটি তার দামি পোশাক এবং নিউজ ক্যামেরার সামনের ব্যক্তিত্বের জন্য দ্য ড্যাপারডন নামে পরিচিত হন। গোটি গ্যাম্বিনো বস থাকাকালীন সময়ে প্রতি বছর প্রায় 5 থেকে 20 মিলিয়ন $ আয় করেছেন বলে জানা যায়। 1992 সালে গোটি 5টি খুন, হত্যার ষড়যন্ত্র, ন্যায় বিচারে বাধা, কর ফাঁকি, অবৈধ জুয়া এবং চাঁদাবাজির জন্য দোষী সাব্যস্ত হন এবং এর জন্য তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। কারাগারে থাকাকালীন গোটি 10 জুন 2002 সালে গলার ক্যান্সারে মারা যান। সালভাতোর রিনা। জনাব, আপনি একটি বড় ভুল করছেন। এই কথাটি সিসিলিয়ান মবস্টার সালভাতোর রিনা পুলিশকে বলেছিলেন যখন তিনি 1993 সালের জানুয়ারিতে সিসিলিয়ান মাফিয়ার পলাতক অপারেটিভ হিসেবে 20 বছরেরও বেশি সময় ধরে তার অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য গ্রেফতার হন। অপরাধ চক্রের শীর্ষে আরোহণের সময় সংঘটিত 100টিরও বেশি হত্যাকাণ্ডের সাথে তার সংযোগের জন্য তাকে ওয়ান্টেড করা হয়। রিনা, যে কিনা টোটো নামেও পরিচিত, একজন হিটম্যান হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি 1969 সালে 3 হত্যা মামলা থেকে খালাস পাওয়ার পর আত্মগোপনে যান, কিন্তু এটি তাকে 1980-এর দশকে সিসিলিতে রক্তক্ষয়ী মাফিয়া যুদ্ধ সংগঠিত করা থেকে বিরত রাখতে পারেনি, যেটি কেড়ে নিয়েছিল কয়েক ডজন মানুষের জীবন এবং তাকে এনে দেয় সিসিলিয়ান মাফিয়া সংগঠনের বসের পদ। রিনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, যা ইতালিতে অনুমোদিত কঠোরতম শাস্তি। আজকের লিস্টে আলোচনা করা প্রতিটি গ্যাংস্টারকে নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করা হবে, তাই পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি। তাছাড়া আমাদের জানাতে পারেন কোন মাফিয়া বসের এই লিস্টে থাকা উচিত ছিল এবং অন্য মাফিয়াদের নিয়েও এই ভিডিওর পার্ট 2 পেতে আগ্রহী কিনা তাও জানাতে পারেন কমেন্ট সেকশনে।